সমস্যাটা শুধু আমাদের দেশে নয় জি পৃথিবীর সব জায়গাতেই দেখা দিয়েছে যে সমস্ত দেশ মুসলমান প্রধান সব দেশেই এই সংকট দেখা দিয়েছে ধরুন কেন দেখা দিয়েছে হ্যাঁ ইরাকে কি হয়েছে এখন সিরিয়ায় কি হচ্ছে ইয়েমেনে কি হয়েছে সেগুলো হিসাব করলেই তথ্যটা বেরিয়ে আসবে লিবিয়াতে কি হয়েছে আমরা জানি সেইখানে আন্তর্জাতিক যে ঘটনাগুলি ঘটেছে আমরা ইরাক থেকে শুরু করি অথবা তার একটু আগে যান আফগানিস্তান থেকে শুরু করেন অথবা ইরান থেকে শুরু করেন এই যে সংকট ধরেন উনিশশো আশির দশক থেকে শুরু হয়েছে তো সেইটা একটা বাস্তব সমস্যা এখন বাস্তব সমস্যার বাস্তব সমাধান না করে যদি কেউ কাল্পনিক সমাধান প্রস্তাব করে সেটাকে ইংরেজিতে আইডিওলজি বলে ওকে হ্যাঁ আইডিওলজি মানে হচ্ছে বাস্তব সমস্যার সমাধান বাস্তব সমস্যাটাকে অস্বীকার করা যাবে না ধরেন এখন জঙ্গিবাদ নামে যে সমস্যা আমাদের সামনে হাজির হয়েছে এই বিনা বিচারে মানুষ হত্যা নিরীহ মানুষ হত্যা যেটা প্রধানমন্ত্রী আজকে বলছেন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরঞ্চ বলছে যারা নিরীহ মানুষ হত্যা করে তিনি কোরআন এবং হাদিসের উল্লেখ করেই বলেছেন যে তারা কখনো বেহেস্তে যেতে আমরা এখন এই মুহূর্তে যে আলোচনাটিতে আছি সেটি হচ্ছে যদি ভিন্ন মতকে আপনি সম্মান না করেন তাহলেই কিন্তু সেখানে জঙ্গিবাদের প্রথম শিকড়টি প্রথিত হয় এবং এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা ঠিক এই একই সংকটে আছি আমার মত তুমি মানছো না সো তুমি তোমার অবস্থান নাই এই সোসাইটিতে তোমার অবস্থান নাই এখানে দুইটা অপরাধ হচ্ছে যদি আপনি শুধু ইসলামের ভিতর থেকে চিন্তা করেন জি জি আপনি বলতে পারেন ইসলাম বিরোধী কিন্তু আমি একটু ভিন্ন জায়গা থেকে দেখতে চাই বলবেন মুসলমান পৃথিবীতে প্রায় সদ করা পঁচিশ জন মানুষ আছে সারা পৃথিবীতে অন্য মানুষও আছে তারাও প্রাণী আল্লাহ তাদেরকে প্রতিদিনে গজব দিয়ে তাদের জীবন ধ্বংস করছেন না লাল তার করছেন না পৃথিবীতে নানা প্রকারের মানুষ আছে এই সবাই মিলে যদি আমরা বিশ্ব সমাজের কথা চিন্তা করি জাতিসংঘের কথায় ভাবুন না জাতিসংঘে তো ইসলাম অনুসারে চলবে না জাতিসংঘ চলবে এমন একটা আইন অনুসারে যেখানে ইসলাম অবলম্বী এবং ইসলাম অবলম্বী নয় তারা উভয়ে কথা বলতে পারে ইংরেজিতে বলে খেলার প্রতিভা রুলস অব দি গেম আমার তো কিভাবে যেমন ধরেন বিতর্ক সবাই আপনি

বিচারটা ইসলামের ভিতরে করলে মাওলানা যেভাবে বলছেন মুফতি মুখাইযুল্লাহ সাহেব সেভাবে আপনি দেখতে পারেন কিন্তু আমি একটু ভিন্নভাবে দেখতে চাই এই জন্য যে মানব সভ্যতার জন্য মানব জাতির জন্য কোনটা ভালো কোনটা মন্দ বিনা বিচারে হত্যা কোন ধর্মে অনুমোদন করবে না শুধু ইসলাম না উনিও বোধহয় তাই বলছেন না তাই তো আমি আমি তো শরীকভাবে বলছি যে ইসলাম কখনো বিনা বিচারে হত্যাকে অনুমোদন করে না এবং এটাকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করে এই সন্ত্রাসের কোনো স্থান ইসলামের মধ্যে নেই ইসলামের ধারে কাছেও এর কোনো কোনো ভূমিকা আচ্ছা আমি যেটা বলছিলাম শাকিল ফিরে আসি আমি কথাটাতে আমাকে আমি দিয়েছিলাম জন্য জি বলবেন আমার বলছি এই সমস্যার সমাধান করার জন্য একটা সমস্যা আছে জি আমাদের ইংরেজিতে একটা কথা আছে টু কল এ স্পেড এ স্পেড মানে কোদালকে কোদাল বলা সাম্রাজ্যবাদকে আমরা সাম্রাজ্যবাদ বলতে পারছি না কেন সাম্রাজ্যবাদ মানে অপরের দেশের উপর বিনা কারণে শুধু তার সম্পদের জন্য বা তার উপর কর্তৃত্ব করার জন্য আগ্রাসন করা বিশুদ্ধ যায় না আমি বলবো। আফগানিস্তান যখন রাশায় এসেছিলেন তখন আমাদের মুসলিম ভাইরা মুজাহিদ বাহিনী গঠন করে লড়াই করেছিলেন আজকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় সেভাবে কোনো লড়াই না করে কেউ তার সাথে সহযোগিতা করছেন এবং তাদেরই প্ররোচনায় আমি বলবো তাদেরই প্রবর্তনায় তারা বিভিন্ন দল গঠন করেছে না 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 আমি বলবো যে আমি এমন প্রতিক্রিয়াশীল জনগোষ্ঠী হিসেবে নিজেরা তৈরি হয়েছি যেন কেউ আমার এখানে আগুন ছোড়া মাত্রই আমি 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 কেন কেন তৈরি হচ্ছে হচ্ছে আপনার কথা কথা মেনে নেই জি জি বলবেন পৃথিবীর এতগুলো অনেক ধরনের জাতি আছে শাকিল আপনি তো ভালো কথা বলেন তো শুনতে আমি মুগ্ধ হয়ে থাকি জি জি বলবেন আমি তো বলবো যে যদি ঘা না থাকে মাছি উড়ে এসে বসে না আমাদের ঘাটা কি আচ্ছা আমরা তো প্রতিশ্রুতি দিয়েছিলাম জাতিকে আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব আমরা মানুষের সমাজের সাম্য প্রতিষ্ঠা করব ইসলামের নীতিও সাম্য সমাজতন্ত্রের নীতিও সাম্য কিন্তু সেটা না করে আমরা এখন মানব ইসলাম বলে চালাচ্ছি আমি কাউন্টার দিলাম আমি ছোট্ট একটা ঘটনা থেকে সিরিয়ার সূত্রপাত ছোট্ট একটা ঘটনা এটা স্কুলে স্কুলের বাচ্চাকে গুলি করে মেরে ফেলেছে সেনাবাহিনী কর্মকর্তারা এবং সেইখান থেকে আজকে সিরিয়া পঞ্চাশ টুকরো লক্ষ লক্ষ মানুষ গৃহহারা লক্ষ লক্ষ মানুষ সেখানে তার তারা যেই অন্যায়ের প্রতিবাদ করবার জন্য যে রাস্তায় নামলেন তার ফলাফল হচ্ছে পুরো দেশটি বাংলাদেশ যেটা বলেছেন সেটা অত্যন্ত সত্য ঘটনা হিসেবে কিন্তু সেটা হচ্ছে কাকতালীয় ঘটনা কাকটা উড়ে এসে বসলো তালটা পড়লো সুতরাং আপনি যদি বলেন যে কাক উড়ে আসার কারণে তালটা পড়েছে সেই জাতীয় ঘটনা এটা ওই গুলি মারার জন্য ঘটনা হয়নি এই ঘটনার পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি ছিল এই ঘটনার পিছনে 1962 সাল থেকে আর সৌদি আরবতে গিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছিল সিরিয়াকে কিভাবে ডিসমেন্টল করা যায় সিরিয়া মিশর ইরাক মিলে ইউনাইটেড আরব রিপাবলিক করেছিল সংযুক্ত আরব প্রজাতন্ত্র মে নাসারের সময় যা হোক সেই লম্বা কথা আমি বলতেছি আমরা আমাদের কথাটি জানি আমরা আমাদের বদিপ আমরা এখানে 14 ন্যাশন নানান সময় এসেছে কিন্তু আমাদের এখানে কিন্তু কখনো ধর্মকে এমন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি জানো আমরা তাকে ব্যবহার করে আমরা আগুনে রূপান্তর না করতে পারি তাই নাকি আমার মনে হয় যে বিষয়টা আপনি আমাদের ডক্টর সলিমুল্লাহ খান সাহেব যেটা বলতেছিলেন উনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা আলোচনা করেছেন তুলে এনেছেন আসলে আমি শুধু ওনার সাথে অ্যাড করতে চাই উনি যা বলছেন আমি একমত হয়ে বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে লক্ষ লক্ষ মুসলিমের রক্ত ঝরছে আপনি দেখবেন যে এটা সিরিয়ার কথা বলেন ইরাকের কথা বলেন মানে পৃথিবীর দেশে দেশে বিভিন্ন প্রান্তে মুসলমানের রক্ত ঝরছে এই রক্তগুলি মুসলমানের রক্ত লাল নাকি সাদা এটা পরপ করার জন্য বিভিন্নভাবে কাজ হচ্ছে এই রক্তগুলি যে ঝরছে ওদের যে আর্তনাদ ওদের যে অনুভূতি এর সাথে পৃথিবীর কোন সরকার প্রধান অথবা যারা সাম্রাজ্যবাদী বলেন অথবা পরাশক্তি সুপার পাওয়ার বলেন যখন বলেন কেউ কেউ তাদের পক্ষে আমি মানে এই ঘটনাগুলি ঘটছে যে তাদের রক্তগুলি ঝরছে এবং ঝরানো হচ্ছে তো এই সুযোগটা কাজে লাগিয়ে মানে যারা আপনি যখন বলেন আবেগ যাদের অনুভূতিগুলি কাজ করতে থাকে

তেল সমৃদ্ধ দেশে সাম্রাজ্যবাদীরা আক্রমণ করছে যদি আমরা তথ্যটা আমি যদি এভাবে চিন্তা কর বিষয়টা অনেকভাবে চিন্তা করতে পারেন এখন মানে সহানুভূতি এবং অনুভূতি প্রতিকার বঞ্চিত মানুষগুলি এদেরকে ইসলামকে দোষারোপ করার জন্য নিন্দিত করার জন্য সমালোচিত করার জন্য বিভিন্ন মানুষ উৎ আছে। আছে এখন এই প্রতিকার বঞ্চিত মানুষগুলি এই যারা সমান সহানুভূতি যারা পাচ্ছে না যাদের রক্ত ঝরছে না যাদের শিশুদের রক্ত ঝরছে মায়েদের মেয়েদের পিতা এবং সন্তানের রক্ত ঝরছে এই প্রতিকারহীন মানুষগুলি যখন মানুষগুলিকে যখন মানুষ কিছু মানুষ চিহ্নিত করে যারা ইসলামকে দোষারোপ করতে চায় ইসলামকে যারা পৃথিবী থেকে নির্মূল করতে চায় এই মানুষগুলিকে যারা তারা তারা যদি তাদের ব্যবহার করে জন্য এটা এটাকে আপনি ইসলামের সাথে মানে আঘাতটা আক্রমণ করতে চায় করতে চায় ইসলামের উপরে দোষারোপ করতে চায় ইসলামের উপরে নিন্দিত এবং সমালোচিত করতে চায় ইসলামের উপর ইসলামকে একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে চিহ্নিত করা বিবেচনা করা এবং প্রচার করার জন্য মিডিয়া প্রবাকাণ্ডা করার জন্য এই ধরনের একটা প্রোগ্রাম তারা হাতে নিতে পারে নিতে পারে এই কাজটাই তারা করছে করছে কারা এখন যে আমার অধ্যাপক বলতেছিলেন প্রতিকার বঞ্চিত যাদের রক্ত ঝরছে অহরহ পৃথিবীর দেশে দেশে যাদের ইমান ঝরানো সারা পৃথিবীতে এটি একটি সহজ থিওরি যখন যেখানে যখন যেখানে ক্রোধ ক্ষোভ দানা বাঁধবে সেইখানে অস্ত্র দেওয়া মাত্রই সেই অস্ত্রটি ব্যবহার করা সম্ভব